শিল্পীটা তো একটু অভিমানী হয়, অনেক কিছু নিয়েই হয়তো তার মধ্যে অভিমান ছিল, হয়তো আমরা ধরতে পারিনি। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদকে নিয়ে কথাগুলো বলছিলেন নৃত্যশিল্পী ও তার পারিবারিক বন্ধু শামীম আরানিপা। বেশ কিছুদিন ধরে সাদি মোহাম্মদ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে বিবিসিকে জানান বাংলাদেশের জনপ্রিয় এই নৃত্যশিল্পী। বিশেষ করে গত বছর জুলাইয়ে তার মা জীবননেশা সলিমুল্লাহ ও পরে বোনের মৃত্যুর পর তার মধ্যে আত্মহত্যার বিষয়টি প্রবল হয়ে ওঠে, বলছিলেন মিস নিপা। কাজের স্বীকৃতি পাননি বলেও অভিমান ছিল সাদি মোহাম্মদের। এর আগে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান এই নৃত্যশিল্পী। সাদি মোহাম্মদ জন্ম 4 অক্টোবর 1957, মৃত্যু 13 মার্চ 2024। সাদি মোহাম্মদ ছিলেন একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার। 2015 সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। শিক্ষা ও কর্মজীবন। মুক্তিযুদ্ধের পর 1973 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন সাদি মোহাম্মদ, তবে সেখানে পড়াশোনা চালিয়ে যাননি। পরে তিনি বৃত্তি পেয়ে 1975 সালে সঙ্গীত বিষয়ে শান্তিনিকেতনে পড়ার সুযোগ পান। এরপর বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সেখানে শান্তিদেব ঘোষ ও কণিকা বঙ্গোপাধ্যায়ের কাছে গান শেখেন তিনি। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসাবে আত্মপ্রকাশ করেন। 2009 সালে শ্রাবণ আকাশে ও 2012 সালে তার সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিবাগের পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। পুরস্কার 2012 সালে আজীবন সম্মাননা প্রদান করে চ্যানেল আই। 2015 সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করেন। ব্যক্তিগত জীবন 1971 সালে স্বাধীনতা বিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমুল্লাহকে। তার বাবার নামে ঢাকা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়। সাদি মোহাম্মদের ছোট ভাই শিবলি মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী। সাদি মোহাম্মদ অবিবাহিত ছিলেন। সাদি মোহাম্মদ 2024 সালের 13 মার্চ আত্মহত্যা করেন। এদিন সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ছোট ভাই শিবলির ভাষ্যমতে সাদি তার ঘরে তার তানপুরা যন্ত্রে সঙ্গীত অনুশীলন করছিলেন এবং পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শিবলি আরও বলেন 2023 সালের জুলাই মাসে তাদের মা জীবননেশা সলিমুল্লাহ মারা যাওয়ার পর থেকে সাদি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।